उर्दू भाषा आज बांगला तथा देशे कोथाय से प्रश्न खोजे आज रविवार मजलिशपुर हाईस्कुलर उद्योगे मजलिशपुर स्कूल हल रूमे एक उर्दू भाषार सेमिनार आयोजन है। এই সেমিনারে উর্দু ভাষার অভিজ্ঞ শিক্ষকরা ও বাংলার অত্যন্ত উর্দু ভাষার জ্ঞানী ব্যক্তিবর্গরা থেকে শুরু করে এলাকার উচ্চপদস্থ কর্মকর্তারা আসেন। তাদের সবাইকে স্কুল পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়। তারা প্রত্যেকেই উর্দু ভাষার গুরুত্ব তুলে ধরেন একে একে জনসমক্ষে। আজকের এই সেমিনারে উপস্থিত ছিলেন মজলিশপুর হাইস্কুলের প্রধান শিক্ষক ও স্কুল শিক্ষকগণ, এছাড়াও মুর্শিদাবাদ থেকে আসিফ আব্বাস মির্জা, কলকাতা থেকে ওমর হাজালে যুব নেতা নাফি হাবিব, কৃষ্ণা দাস সহ আমরা একজন সাংবাদিক আজকের এই উর্দু সেমিনারে এসে উর্দু ভাষার মহত্ব ও গুরুত্ব অনুভব এবং বুঝলাম। আমি ধন্যবাদ দিচ্ছি এই মহান ব্যক্তিদের যারা দূর দূরান্ত থেকে এসেছে উর্দু ভাষার গুরুত্ব তুলে ধরেছেন। আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি তাদের লোকাল ফোকাস নিউজ চ্যানেল থেকে। और उससे जुड़े रहेंगे वो आपसे वो चीजें जुड़ी रहेंगी। ये आपसी इख्तलाफात का मामला नहीं, इत्तेफाक का मामला है। आप जिस तरह से उसे महसूस करेंगे उसी तरह से उर्दू जबान की प्रजा उर्दू मीडियम स्कूलों के जरिए जिस तरह से हुई और वहां पर हमारी आबादी खत्म होने की वजह से उर्दू स्कूल को जो था इसकी मैंने मिसाल दी खुदी वजह से कि वो स्कूल बंद हो चुका क्योंकि बच्चे नहीं थे। इस तरह से बहुत सारे स्कूल हैं बहुत बिंगाल में भी जिनके तालों से